হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিভিন্ন টপ ফাইভ বা টপ টেন কলেজ শেয়ার করছি আপনাদের কাছে। আজকেও নিয়ে এলাম কিন্তু আরও একটি জেলার টপ টেন কলেজ। আজকে শেয়ার করছি পুরুলিয়া, পুরুলিয়া জেলার বেস্ট কলেজ কোনগুলো। যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখে নিচ্ছি পুরুলিয়া জেলার বেস্ট কলেজ কোনগুলো, এবং যারা বিশেষ করে কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন অতি অবশ্যই এই কলেজগুলোতে ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ আমরা বিভিন্ন সার্ভে, ফিডব্যাক এবং বিভিন্ন অ্যাক্রিডেশনস, ফ্যাকাল্টি প্রোফাইল সমস্ত কিছুকে দেখে তারপরই বানিয়েছি আমাদের টপ টেন কলেজ। চলুন দেখে নিচ্ছি পুরুলিয়া জেলার সবথেকে বেস্ট কলেজ কোনগুলো। পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্টের টপ টেনের মধ্যে প্রথমেই আমরা যাকে রেখেছি সেটা হচ্ছে জগন্নাথ কিশোর কলেজ, অর্থাৎ হচ্ছে জেকে কলেজ। অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ এবং এটি ন্যাকের দ্বারা অ্যাক্রিডিটেড একটি কলেজ। প্রচুর সাবজেক্ট পড়ানো হয়ে থাকে এখানে, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, জিওলজি, জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশান, কমার্স, স্ট্যাট, উর্দু, মিউজিক, ফিজিক্যাল এডুকেশনের মতন সাবজেক্টে আপনি পেয়ে যাচ্ছেন এই জেকে কলেজ থেকে। জেকে কলেজকে আমরা রেখেছি এক নম্বরে। সেকেন্ড, দ্বিতীয় নম্বরে আমরা রেখেছি নিস্তারিনী কলেজ পুরুলিয়া। এটি একটি ন্যাকের দ্বারা এ গ্রেডের একটি কলেজ এবং এখানেও আপনি প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, ইকোনমিক্স, মিউজিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনের মতন অথবা এডুকেশন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন নিস্তারিনী কলেজ থেকে। তিন নম্বরে আমরা রেখেছি রঘুনাথপুর কলেজ। এখানেও আপনি প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রফেশনাল কোর্স বিসিএও আপনি করতে পাচ্ছেন এবং এখানে আপনি আর্টস, কমার্স, সায়েন্সের সাবজেক্ট পেয়ে যাবেন। চার নম্বর আমরা রেখেছি এমজি কলেজ বা মহাত্মা গান্ধী কলেজ লালপুর, এবং এখানেও কিন্তু আপনি বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, লাইক সাঁওতালি, ইকোনমিক্স, সংস্কৃত, পল সায়েন্সের মতন আপনি অনেক রকমের সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এমজি কলেজে। পাঁচ নম্বরে নিয়ে চলে এসছি আমরা আনন্দ মার্গ কলেজ। এই কলেজেও কিন্তু আপনি বিভিন্ন সাবজেক্ট পাচ্ছেন, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, পল সায়েন্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি এই আনন্দ মার্গ কলেজ থেকে। তারপরে চলে এসছি মানভূম মহাবিদ্যালয়ের তরফ থেকেও আপনি কিন্তু বিএ এবং তার সাথে বিএসসি এবং তার সাথে বিকম করতে পাচ্ছেন, অনার্স এবং পাস, এবং এটাও কিন্তু সিধো-কানহু-বিরসা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ মানভূম মহাবিদ্যালয়। চলুন দেখে নিচ্ছি সাত নম্বরে চলে এসছি বলরামপুর কলেজও এসকেবিউ অ্যাফিলিয়েটেড একটি কলেজ, ন্যাকের দ্বারা অ্যাক্রিডিটেড একটি কলেজ এবং এখানেও আপনি কিন্তু প্রচুর সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, লাইক বিএ অনার্স পেয়ে যাচ্ছেন, বিকম অনার্স পাস পেয়ে যাচ্ছেন এবং তার সাথে বিএসসি পেয়ে যাচ্ছেন। তো পরবর্তী নিয়ে চলে এসছি আট নম্বরে আমরা এনেছি নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়। 1985 সাল থেকে যারা যাত্রা শুরু করেছে, সিধো-কানহু-বিরসা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এখানে আপনারা বিভিন্ন আর্টসের প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে হিউম্যানিটিস বা বিএর কিন্তু কোর্স করতে পারছেন আপনি নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় থেকে। 9 নম্বরে আমরা নিয়ে চলে এসেছি পাঁচকোট মহাবিদ্যালয়। এটি হচ্ছে ন্যাকের দ্বারা একটি গ্রেডেড একটি কলেজ এবং তার সাথে সিধো-কানহু-বিরসা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এখানেও আপনারা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা কোর্স পেয়ে যাচ্ছেন, লাইক আর্টস, কমার্স, সায়েন্সের মতন। দেখুন এখানে যেমন আর্টসে রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, সাঁওতালি, সায়েন্সে রয়েছে কম্পিউটার সায়েন্স, জুওলজি, ম্যাথ, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং আপনি অ্যাকাউন্টেন্সি পেয়ে যাচ্ছেন কমার্সে এই কলেজ থেকে। চলে এসেছি সান্তালদিহি কলেজ, অর্থাৎ সান্তালদিহি কলেজ যেটা হচ্ছে আমাদের সিধো-কানহু-বিরসা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এখানে আপনারা আর্টসের কিন্তু অনেক রকম কোর্স পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লাই করতে পারছেন। অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টের টপ টেন কলেজ শেয়ার করে দিলাম, নতুন একটা ডিস্ট্রিক্ট নিয়ে চলে আসবো। যারা বিশেষ করে কলেজে অ্যাপ্লাই করছেন অতি অবশ্যই এই যে কোর্সগুলো এবং এই কলেজগুলো কিন্তু অতি অবশ্যই আবেদন করবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।